बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सकल आशेक भक्त एवं सकल स्तरेर सकल स्तरेर व्यक्तिदेर की आमी भक्ति ओ सालाम जानाई। आर एखन आमी एकटा विषय आलाप करब, से आलापटी हलो साधकदेरके निये, साधुदेरके निये नय, সাধকদেরকে নিয়ে, যারা এই পৃথিবীতে সাধনা করতেছে। আমি তাদের বিষয়ে কিছু আলাপ করব। অবশ্যই যারা মুর্শিদ ধরছে, যারা সাধনা করে আল্লাহকে পাইবার জন্য, কিন্তু তাদের মনে একটা বিশাল কষ্ট আছে। আর সেই কষ্টটি না বোঝার কারণে, কারণ একটা ভক্ত যখন সাধনা করে, তখন সাধনা করার তার মূল উদ্দেশ্য তিনি আত্মার মুক্তি ঘটাবে, তিনি আল্লাহর সাথে একদিন মিশবে, তিনি আল্লাহকে লাভ করবে। এটাই একজন সত্য সঠিক ভক্তের কামনা, মনের আশা। কিন্তু দেখা যায় তারা যতটুকু অগ্রসর হয়, যতটুকু সাধনা করে, ততটুকুই যেন মনে হয় পিছনে পড়ে। কিরকম? যেমন তারা মনে করে আমি আল্লাহর পথে সাধন করি, আমি আরও দ্রুত অগ্রসর হইতে চাই আল্লাহর পথে, কিন্তু যত সাধনা করে ততই তার ভিতরে একটা জিনিস জাগে, সেটা হলো মানুষের মধ্যে ছয়টা রেপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই ছয়টা রেপু, এই ছয়টা রিপু যেদিন থেকে সাধন করতে শুরু করলো সেদিন থেকে ছয়টা রিপু তাকে ডিস্টার্ব করে। আর এই ছয়টা রিপুর মাস্টার হলো কাম রিপু। হয়তো সেই ভক্তটা অতিরিক্ত সাধন জগতে যখন অগ্রসর হইতে যায়, তখন দেখা যায় তার যৌবনের বৃদ্ধি পায় এবং তিনি সাধনায় স্থির থাকতে পারেন না। কিন্তু দেখা গেছে কম খায়, কম ঘুমায়, সাধনা বেশি করে, এরপরেও তার যৌবনের উত্তাল দেখা যায়। আগের পরিমাণেও সাধন করার পরে কমবে, কিন্তু না, আরও বাড়ে। হে জগতের সাধকরা, হে জগতের ভক্তরা, আমি সকলকে বলি তোমরা নিশ্চিন্ত থাকো। যে নিশ্চিন্ত থাকো এই কারণেই, তোমরা কি মনে করো যে সাধন করি আল্লাহর পথে অগ্রসর হইবার জন্যে সেই জায়গার ভিতরে আরও আমরা খারাপে ধাবিত হই, যৌনাচারী লিপ্ত হই? না, ইচ্ছে করে কখনো এই যৌনাচারী লিপ্ত হইও না। কিন্তু আমি যতটুকু বলতেছি এই কথাগুলোর মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। যেমন একজন ভক্তের মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো আগেই ভালো ছিলাম, তরিকত নিলাম, গুরু ধরলাম, আমি সাধনা করি, কিন্তু সাধনা করতে গিয়ে তুমি আরও পিছনে চলে যাই, আমাকে যৌনাচারে লিপ্ত হইতে হয় স্বপ্নযোগে, আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি তো এরকম আশা করি না, এরকম চাই না, তবু কেন হয়? তো এই জন্য বলবো, একটা গর্তের মধ্যে যখন একটা সাপ এরকম পেঁচিয়ে পেঁচিয়ে তিনি ঘুমায় থাকে, তখন কিছু বাচ্চা পোলাপানে যখন ওই গাথা গর্তটার মধ্যে যখন খোঁচা দেয়, বাঁশের আগারে দিয়ে যখন খোঁচা দেয়, যখন সে খোঁচা তার শরীরে লাগে, তখন সে ফুসফুস করে ওঠে। যখন খোঁচাটা লাগে তখন ফুসফুস করে ওঠে। তো এক সময় দেখা যায় সে ফানা ধরে বসে। এই ফানা ধরার কারণ কি? একটা ভক্ত যখন সাধনা করে তখন শয়তান যে নাফসের সাথে মিশে আছে, তখন দেখা গেছে এই সাধনার যে একটা খোঁচা আছে, এই খোঁচাটা তার যৌনাচারের মধ্যে যে ছয় শয়তানের শরীরে যখন লাগতে থাকে, তখন সেই নাফস নামের যে সাপটা ফনা ধরতে থাকে। আর এই ফনা ধরা অবস্থায় যদি সে কাউকে ধ্বংস না করে, তাহলে সে সাধক একজন সাধুতে পরিণত হবে। তবে কখনো ভুল হয়ে যায়, এটা হবেই, আস্তে আস্তে নিজেকে শুধরাই নিতে হবে। ঘুমের ঘরে বিভিন্ন খারাপ কিছু দেখলো,
বা স্বপ্নদোষ হয়ে গেল, এরপরেও মন ভাঙতে হবে না যে হে আল্লাহ, হে দয়াল, হে রাসূল, আপনি আমাকে রক্ষা করবেন, আমি তো আপনার পথে এসেছি। তো এরকম বেশ কিছুদিন যাবে কখনো কখনো ভক্তরা গুরুকে এই কথাগুলো লজ্জায় বলে না, কিন্তু গুরুকে অবশ্যই বলা উচিত। গুরুকে যখন বলবে, গুরু অবশ্যই তাকে একটা পরামর্শ দিবে। তাই আজকে যে সাধনা বিষয়ে আলাপটা করলাম, যারা নতুন সাধনায় নেমেছে, সাধন করবে আল্লাহকে পাইবার জন্য, অগ্রসর হওয়ার জন্য, কিন্তু দেখা যায় এসব ঘটনা যখন হইতে থাকে তখন একটা ভক্তের মনে আঘাত লাগে যে আমরা কেন আসছি আর সব কি হয়। তো এই জন্য আজকে এই আলাপগুলো করলাম। আরেকটা বিষয় হলো যে অবশ্যই সাধনা করতে হবে, কিন্তু যতটুকু খাবার কম খাওয়া যায়, নিরামিষ, যেমন মাছ এবং মাংস, এটা হলো আমিষ জাতীয় খাবার। এটা যখন একজন সাধক বেশি খাবে তখন তার সে উত্তেজনা দেখা যাবে, আর যদি নিরামিষটা খায় তাহলে উত্তেজনা কম হবে, এবং সাধনা করতে 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 একসময় যখন তার এই জীব দেহটা দুর্বল হবে, তখন 10টা ইন্দ্রিয় দুর্বল হবে এবং 6টা রিপু দুর্বল হবে, তখন তার মধ্যে থেকে পরমাত্মাটা জাগ্রত হতে থাকবে। যখন তার পরমাত্মা জাগ্রত হবে তখন তার দিব্য চক্ষু আল্লাহ খুলে দেবেন, তখন সেই দিব্য চক্ষুর দ্বারা তিনি নিজে নিজে জ্ঞান করে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। কিন্তু এই সময়টুকু তার ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং সাধনা চালিয়ে যেতে হবে। আরেকটা বিষয় হলো যে কেউ কেউ বলে যারা সাধক এবং যারা সাধকের বাহিরে আছে তারা বলে এই স্বপ্নদোষ জিনিসটা কেন হয়। আরে বাবা, একটা সরিষা বাঙালির মেশিনের মধ্যে যদি সরিষা দেওয়া হয়, অনেকগুলো বিচি দেওয়া হয়, তখন এই সরিষা ভাঙাইতে গেলে তখন সরিষার তেল তো পড়বেই, তাহলে আমি সরিষার মেশিনের মধ্যে সরিষা দেব, আবার বলবো সরিষার তেল কেন পড়ে। মানুষের শরীরে সেই যৌবনের উত্তেজনা যখন আসে তখন এটা কোত্থেকে আসছে? এই পৃথিবীর খাবার থেকেই তো এই জিনিসের উৎপত্তি হয়েছে। তাহলে আমি খাবারও খাবো পেট ভরে, আবার বলবো কেন সরিষার দিলাম, দিয়ে বলতেছি কেন তেল পরে। তাহলে আমি খাবার খেলে তো এই খাবার থেকে পায়খানা হচ্ছে, প্রস্রাব হচ্ছে, রক্ত হচ্ছে, বীর্য হচ্ছে, তাহলে খাবার দাবার খাইলে তো এগুলো হবেই। তবে সাধকদের নিয়ম যতটুকু কন্ট্রোলে থাকা যায়, বাদ বাকি আল্লাহ ভরসা। ইচ্ছাই যেন খারাপ কিছু না হয়, অনিচ্ছাই হইলে সেটা আল্লাহ মাফ করবে। আজকে এই বলেই আমি রাখলাম। আল্লাহ হাফেজ।